অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, এর আগে আমি এই বিধানসভা নির্বাচনে কি ফল হতে চলেছে আমি দুটি ভিডিও কিন্তু আপনার সামনে আপলোড করেছি অলরেডি। আমি তাও আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দুটি ভিডিওরই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। তো আজকে আমি আবার আপনাদেরকে আলোচনা করতে চলেছি বাংলার নির্বাচন 2021 কি ঘটতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র মতে পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি আপনাদেরকে করতে চলেছি। দেখুন, কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমেই আপনাদেরকে জানাই, 2011 থেকে এই টিএমসি পার্টি এখানে সরকার গঠন করেছে এবং 2021 সাল অর্থাৎ 10 বছর। এই 2021 সালে এই মমতা ব্যানার্জির টিএমসি দল কি ফল করতে চলেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ জানাবো। এবং তার সাথে জানাতে চলেছি ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে কি ফল করতে চলেছে। দেখুন, প্রথমেই জানাই আমি দুটাকে নিয়েই আমি অ্যানালিসিস করেছি। তো ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে, আপনাদেরকে কিছু আমি শর্ট জিনিস আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রথম আপনাদেরকে জানাই, পশ্চিমবঙ্গে 294টা সিট আছে। 294টার মধ্যে সংখ্যাগরিষ্ঠ 148টা আসন পেতে হবে, এটা হচ্ছে মেন। তো 2011-তে এবং 2016-তে মমতা ব্যানার্জির গ্রহের অবস্থান এবং বর্তমান 2020 থেকে যে গ্রহের অবস্থান, অনেক আকাশ পাতাল কিন্তু ডিফার করছে। আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি, সেখানে পূর্ণাঙ্গ আলোচনা করেছি চার্ট নিয়ে। তো এখানে মমতা ব্যানার্জির এই যে এর আগে যে 48% ভোট পেয়েছিল অর্থাৎ 16-তে এবং ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 10% ভোট, অর্থাৎ পশ্চিমবঙ্গে 48% হচ্ছে পেয়েছিল টিএমসি এবং 10% পেয়েছিল আপনার ভারতীয় জনতা পার্টি। তো এই 2021-এ কি ঘটতে চলেছে প্রথমে আপনাদেরকে আমি জানাই। এই শনি কিন্তু মমতা ব্যানার্জিকে মানে এই গদি থেকে চ্যুত করতে চলেছে, গদিচ্যুত হতে চলেছে মমতা ব্যানার্জি। আমি আবারও বলছি, আমি আমার বিচারে একদম ফিক্সড, আমি অগ্রিম ভবিষ্যৎবাণী আপনাদেরকে দিচ্ছি, এপ্রিল মেতে ভোট হবে। শনি এখানে মমতা ব্যানার্জিকে কিন্তু সাপোর্ট দিবে না, অর্থাৎ জনতার সাপোর্ট, শনি হচ্ছে জনতাকে নির্ধারণ করে, অর্থাৎ পাবলিক সাপোর্ট এই 2021-এ প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে না। প্রচণ্ড টাফ কন্ডিশন এবং মারক দশা অন্তর্দশা চলছে, মারক দশা অন্তর্দশা চলছে। এখানে কিন্তু মানে মমতা ব্যানার্জির সিংহাসন চ্যুত হতে চলেছে 2021-এ। আমি দু তিনটি কথা আপনাদেরকে আরও জানিয়ে দিই। দেখুন, প্রথমেই জানাই এই 2021-এ ভারতীয় জনতা পার্টি 36% থেকে 39% ভোট পেতে চলেছে। 36 থেকে 39% ভোট ভারতীয় জনতা পার্টি কিন্তু পেতে চলেছে প্রথম। এবং দ্বিতীয় নম্বর, এই টিএমসি এবং ভারতীয় জনতা পার্টিতে টক্করটা প্রচণ্ড পরিমাণে কিন্তু হবে, দেখা যাবে এই নির্বাচনে। কোনো সময় মনে হবে টিএমসি এগিয়ে যাচ্ছে, কোনো সময় মনে হবে বিজেপি এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি নিশ্চিত রূপে আপনাদেরকে আমি বলবো,
ভারতীয় জনতা পার্টি নিশ্চিত রূপে এই পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে। এর ফল আপনারা মে মাস জুন মাসের মধ্যে কিন্তু আপনারা জানতে পারবেন। এর সাথে সাথে এখানে গঠবন্ধনও হবে, আপনাদেরকে এটাই বলছি। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির মার্চের পর থেকে বিশেষ মানে পজিটিভ দিকগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টির কিন্তু আসতে চলেছে। এবং মমতা ব্যানার্জির শনি এবং পুরোপুরি মমতা ব্যানার্জির জাহাজ ডুবাতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে আমি জানাই ঠিক দশা এবং অন্তর্দশা কিন্তু পারমিট করছে না মমতা ব্যানার্জির। সে কারণে দেখুন বর্তমানে টিএমসি থেকে বেশ কিছু মানুষ ভারতীয় জনতা পার্টিতে চলে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু গ্রহের গোচর, গ্রহের খেলা। আমি এর আগেও বলেছিলাম শনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএম পদে কিন্তু আসীন করেছিলেন। আমি যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমি আবারও বলছি যারা আমার ভিডিও রেগুলার দেখেন, দেখবেন আমি 2021 বিধানসভা নির্বাচনে কি ফল হতে চলেছে সেটা কিন্তু আমি দিয়েছিলাম। 21 অর্থাৎ 11 যেমন বসি ছিল, তেমনি এবার 2021 সে সিংহাসনচ্যুত করতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদেরকে আমি একটা কথা জানাই, সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু প্রচন্ড টাফ কন্ডিশন কিন্তু হতে চলেছে। এবং সব শেষে আমি জানাই, যতই হোক আমি একটা ব্যাপারে কায়েম এবং অনর, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসতে চলেছে। অর্থাৎ গ্রহের অবস্থান তাই নির্দেশ করছে, ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। অর্থাৎ ওয়েস্টবেঙ্গলে আগামী দিনে বিজেপি সরকার আসতে চলেছে। এই ছিল প্রেডিকশন। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। নমস্কার।